হাই, আজকে আমাদের হ্যাপি অ্যানিভার্সারি। তো অ্যানিভার্সারিতে আমরা চলে এসেছি, আমি আছি, সোনা আছে, মাম আছে, আর ঠাকুমা আছে, আর আমার মা আছে, একটু দিদিমার বাড়ি গিয়েছে। চলো, আজকে দেখতে পাচ্ছ আমাদের 4 বছর অ্যানিভার্সারি কমপ্লিট হয়েছে। তো এখন আমরা কেক কাটবো, দেখো এই কেক নিয়ে এসেছি, আর চলো আমরা কেক কাটবো। মেয়ের আগে দি, হ্যাঁ খাও, হ্যাঁ করো, হ্যাঁ করো, তোমাকে টাটা দিয়ে দাও, বলো খুব ভালো লাগছে আমার, বলে দাও টাটা, হ্যাঁ করো, হ্যাঁ করো, চলে এসো, চলে এসো, হ্যাঁ করো, হ্যাঁ করো, না হ্যাঁ করো। সত্যি গাইজ, আজকের দিনটা আমরা খুব এনজয় করছি, আর দিচ্ছি, এই তো তোমার জন্য আরো আছে, এই তো এই তো আমার মা, আমার মা যে কেক খাবে, আমার সোনা জীবন, আমার জীবনের জন্য, এই তো কেক খাবে, খা। এদিকে ঠিক আছে, ভাত খেতে পারো। হাই গাইস, আমার সোনাই আজকে আমার শাড়িটা গিফট করেছে, খুব সুন্দর হয়েছে। আর আমার ঠাম্মি, আমি, আমার সোনাই সবাই বসে আছি, আমার মামিটা খাবে, ঠিক আছে, খুব ভালো লাগছে আজকে দিনে আমাদের। জানি না শাড়িটা কেমন হয়েছে, বাট আমার মনের মতন পছন্দ হয়েছে বলে শাড়িটা আজকে নিয়ে এসেছি। এনা খাও, সবাই আমাদেরকে আশীর্বাদ করো, আমরা যেন সারা বছর ভাবেই কাটাতে পারি। সবার কাছে একটাই অনুরোধ জানাই, আপনারা সবাই আমাদেরকে আশীর্বাদ করুন, আর আমরা যেন সারা জীবন সব একসাথে এরকম ভাবে আনন্দ ভাবে কাটাতে পারি। তো গাইস, আজকে দিনটা সত্যি খুব আনন্দ করলাম, আমাদের সারা জীবন আপনারা আশীর্বাদ করুন যেন এরকম ভাবে কাটাতে পারি। আর এই মাম দেখো, মাম শুধু কেকের মধ্যে ক্রিম খুঁজছে, ক্রিম খাবে। তো কেকটা কেমন হয়েছে বলো, আর সত্যি কথা বলতে কি সবসময় ডিউটি থাকি, সময় পাই না, তো বাড়িতে আজকে আমি ছুটি নিয়েছি আমার অ্যানিভার্সারি, যেন সবসময় এরকম ভাবে কাটাতে পারি। আর সোনার শাড়িটা যদি ভালো লাগে তোমার একটু কমেন্ট করে জানিও, আমার পছন্দ যদি ওর ভালো হয়, তোমার কেমন লেগেছে? আমার তো খুব ভালো লেগেছে, আপনাদের কেমন লেগেছে আপনারা কমেন্টে জানিয়ে দিন। গাইস, 4 বছর আগে ঠিক এই ড্রেসটা পরেই সোনাইকে বিয়ে করেছিলাম, তো আজকে 4 বছর পরে ফিরে আবার এই ড্রেসটা পরেছি, কারণ আজকে আমাদের বিবাহবার্ষিকী। তো আজকে বিবাহবার্ষিকী সত্যি আমরা খুব আনন্দ করলাম, আজকে একটু ভালো মন্দ রান্না হয়েছে, চলো আমরা সবাই একসাথে খাবো। আর মাম দেখো শুধু বদমাইশি করছে আজকে, রে কেক টেক খেয়ে শুধু মুখে মেখেছে, এখন ও শুধু খাবে, দুপুর হয়ে গেছে। আমরা সত্যি আজকে দিনটা খুব আনন্দ করলাম, নাতিরা সবসময় ভালোবাসে, সারা জীবন জানি ঈশ্বরের এরকম ভালো লাগে। ঠাম্মা তো সবসময় ভালোবাসে, খুব ভালোবাসে আমার ঠাম্মি, ঠাম্মি তো আমি খুব ভালোবাসি, আমরা সত্যি খুব হ্যাপি ফ্যামিলি, আমরা সত্যি খুব হ্যাপি ফ্যামিলি। দেখো মা শুধু দুষ্টুমি করছে, আমরা সত্যি সবাই একসাথে মিলেমিশে খুব সুন্দরভাবে আনন্দ করে কাটাই। আর আমি ডিউটি যাই, খুব ভালোভাবে সময় দিতে পারি না, কিন্তু এই আমার ঠাম্মা আছে, সোনাইকে, মামকে, সবাই একসাথে থাকিয়ে মিলেমিশে আনন্দ করে কাটায়, কারণ আমি সবসময় সময় দিতে পারি না। আর এই বছর যেন সবসময় এরকমভাবে আমরা সারা জীবন কাটাতে পারি। আর আজকে দিনটা সত্যি আমরা খুব এনজয় করলাম গাইস, তোমাদেরকে খুব মিস করছি। আর যদি আমাদেরকে ভালো লাগে এই ভিডিওটা, যদি সত্যি ভালো লাগে তোমাদেরকে আজকে দিনটা, তোমরা লাইক, একটা কমেন্ট এবং শেয়ার করো। দেখো গাইস, সোনা আমাদের জন্য বেড়ে দিয়েছে, আর আমরা খেতে বসে গেছি, দেখো অলরেডি আমরা খেতে বসে গেছি, কত সুন্দরভাবে রান্না করেছে, ভাত, এদিকে পাঁপড় ভাজা, স্যালাড দিয়েছে, মাংসের তরকারি, দই, মাছের ঝোল, মিষ্টি, আমি আছি, আমার ঠাকমা আছে, একসাথে বসে সব আমরা খেতে বসেছি, আর সোনায় বসে আছে। আজকে রান্নাটা শোনায় খুব সুন্দর করেছে, আর আমরা খাচ্ছি খুব সুন্দরভাবে, দেখো কি সুন্দর রান্না করেছে, হেভি লাগছে। আর শোনায় যেন আরো ভালো ভালো রকম আইটেম করতে পারে, আমরা যেন ভালোভাবে খেতে পারি।
কত বড় গাল গো তোমার। সত্যি আজকের দিনটা আমরা খুব এনজয় করলাম, খুব সুন্দরভাবে কাটালাম, এবং ভগবানের প্রার্থনা করি যেন আমরা সবসময় এরকমভাবে থাকতে পারি। তোমরা আশীর্বাদ করো যেন আমরা এরকমভাবে সারা জীবন আনন্দ করে বেঁচে থাকতে পারি।